পানির জলে ভাসছে রাজধানী দিল্লি। যমুনা নদীর জলস্তর ছাপিয়ে গেছে বিগত বছরগুলির রেকর্ড। বিভিন্ন প্রান্তে বিপদ সীমার উপর দিয়ে বইছে জলস্তর। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দিল্লির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল দিল্লির বিখ্যাত লোহাপুল। কলকাতা, হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে আসা প্রায় সমস্ত ট্রেনই এই লোহাপুলের ওপর দিয়ে রাজধানীতে প্রবেশ করে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে জলস্তর প্রায় ছুঁয়ে ফেলেছে এই লোহাপুলকেও। এই লোহাপুলের উপর দিয়েই মূলত কলকাতা, হাওড়া, শিয়ালদা এই স্টেশনগুলো থেকে যে ট্রেনগুলো আসে সেগুলো এই লোহাপুলের মাধ্যমেই কিন্তু রাজধানী দিল্লিতে প্রবেশ করে এবং এখান দিয়েই আমরা প্রত্যেকে যমুনা নদী ক্রস করে রাজধানীতে প্রবেশ করি। সেই লোহাপুলের অবস্থাটা আপনাদের প্রথমে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন জল কিন্তু প্রায় ছুঁই ছুঁই হয়ে গেছে পুলের। একদম যমুনার যে জল সেটা কিন্তু একদম লোহাপুলের যে রেল ট্র্যাক সেটা একদম ছুঁয়ে ফেলেছে মোটামুটি। বর্তমানে এই লোহাপুলের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি লোহাপুল সংলগ্ন অঞ্চলের অবস্থাও শোচনীয়। থমকে গেছে জীবনযাত্রা, বন্ধ রিক্সা চালকদের রুজুরুটি। এদিকে দেখুন, আপনারা একাধিক রিক্সা দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা রিক্সা চালিয়ে দিন গুজরান করেন তাদের রিক্সাগুলোর অবস্থা দেখুন। বুধবার রাত্রির থেকে হঠাৎ এত জল বাড়তে থাকে যে এখানকার মানুষজন যারা এখানে ছোট ছোট ঘর বেঁধে ঝুপড়ি করে থাকতেন এবং রিক্সা রাখতেন তাই দিয়ে তাদের রুজি রুটি চলতো, সেই রিক্সাগুলোকেও পর্যন্ত তারা টেনে নিয়ে যেতে পারেননি বা তুলে আর নিয়ে যেতে পারেননি। এর থেকে একটা চিত্র পরিষ্কার যে দিল্লি এই মুহূর্তে কি ভয়ঙ্কর জল সংকটের মধ্যে রয়েছে। শহর জুড়ে বন্যার জেরে কার্যত গৃহবন্দী হয়েছে গোটা দিল্লি। তবে জলস্তরে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। সমস্ত দুর্যোগ সামলে আবার কবে স্বাভাবিক ছন্দে ফেরে রাজধানী, এখন সেটাই দেখার। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।